নমস্কার বন্ধুরা, আজকে আমাদের বাঙালি সবথেকে শ্রেষ্ঠ পুজো জামাই ষষ্ঠী। আজকে ষষ্ঠী, তা ষষ্ঠীতে আমরা করতে যাবো, সকাল থেকে কাজকর্ম হলো, স্নান টান সারা হলো, এবার আমরা ষষ্ঠী করতে যাবো ষষ্ঠীতলায়। তো ষষ্ঠী না করে কোনো কিছু খাওয়াও যাবে না, সেই জন্য আগে পুজোটা সেরে আসে। তো যে পুজোটা করতে যাবো তার জন্য যেগুলো লাগবে সেগুলো আমি আগে রেডি করে নেই। এই যে ফল কেটে নেবো, সব সাজিয়ে নেবো। তো আমাদের বা মায়ের বাড়িতে ষষ্ঠী করতে যাওয়া হয়নি, আমরা শ্বশুর বাড়িতে যাচ্ছি, বাড়িতে কেউ নেই, সেজন্য আমরাই আছি, ষষ্ঠী করব। আমাদের শাশুড়ি নাই, শাশুড়ি আজ 5 বছর মারা গেছে, শাশুড়ি থাকলে মায়ের বাড়ি চলে যেতাম। এই যে আমার মোটামুটি যা লাগবে আমি সাজিয়ে নিয়েছি, এখানে সব গোটা ফল আছে, এখানে মা ষষ্ঠীর কাছে দেওয়া যাবে ফুল। এই যে এখানে আমি ফল কেটে নিয়েছি, এই যে এখানে সুতো আর হলুদ লাগবে, এটা হাতে বাঁধতে হবে সুতোগুলো ছেলেদের সব। এটা কাঁচা দুধ, দই, এই যে প্রদীপ সাজিয়ে নিয়েছি, এগুলো মোটামুটি নিয়েছি। এবার আমরা যাবো ষষ্ঠীতলায়। এটা তাল, একদম নতুন ফল এটা। ষষ্ঠীতলা যাব, আসুন পূজা আমরা দেখে নিই কিভাবে আমরা গ্রামে পূজা দিই ষষ্ঠী। খেপিরা বাজাবে, পাখাটা ধরো, আঙ্গলাকে বাজাও, বাবা
আম পালা সব ঢেলে দিলি দেখ ঢেলো ওই আম পালা হয় সব ঢেলে দিলি এগুলা কাটা আমাদের তো কাপড় ছিঁড়ে গেল রে কাপড় ওপরে দিচ্ছ এই যে আমি গাছতলা থেকে চলে এসেছি, ষষ্ঠী গাছতলা থেকে, এই যে দেখছেন এটা সুতো, এগুলো আমাদের ছেলের ছেলের হাতে, সব বাড়ির ছেলের হাতে পরিয়ে দেবো। তো এটাই মা ষষ্ঠীর আশীর্বাদ, এটাই সব ছেলেগুলোর হাতে পরিয়ে দিতে হবে। আইবা নাই ডান হাতে না, যে হলুদা রেল হলুদ, এটা কালকে ছেলেরা সব মেখে স্নান করবে। তাহলে আমাদের ষষ্ঠী পুজোর নিয়মগুলো দেখানো হলো, এবার আমি পরের ভিডিওতে আসছি। এবার ষষ্ঠীর যে খাওয়া দাওয়া হয় সেটা কি খাবার বানাবো সেটা পরের ভিডিওতে দেখাচ্ছি। আজকে এই পর্যন্তই, আমার পরের ভিডিওতে আসছি।